ঘরে বসে বন্ধুরা কীভাবে আমরা বলিরেখা ব্ল্যাক হেডস দূর করতে পারি তারই ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। খুব সহজ উপায়ে মাত্র একটি উপকরণ দিয়ে এত ভালো বলিরেখা আর মেচেতা ব্ল্যাক হেডস বা মুখকে টান টান করছে তারই আজকে তোমাদের রেমেডি শেয়ার করব। দেখো আমি কিন্তু এইভাবে করে অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি, তো তোমাদের এই ভিডিওটা তোমাদের দেখাবো বন্ধুরা। প্লিজ তোমরা দেখো, আর দেখলে তোমরা করলে তোমরা অনেকটা উপকার পাবে। তো হাতে পায়ে কোনোয় সব জায়গায় এই রেমেডিটা ইউজ করতে পারো, 7 দিনে তোমরা রেজাল্ট আসবে। তো দেখে নাও কিভাবে করছি। এখানে একটি মাত্র পাকা কলা, তার মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। পাকা কলা হচ্ছে ত্বককে সফট করে, বলিরেখা দূর করে আর ব্ল্যাক হেডস দূর করে, আর প্রচুর ক্যালসিয়াম এতে আছে বন্ধুরা। আর হলুদ একটু, মানে খাওয়ার হলুদ, মানে যেটা আমরা তরকারিতে ইউজ করি, তবে তরকারিতে যেটা ইউজ করছো মানে ডেলিকারে, সেই হলুদটাই আমরা কিন্তু এখানে ইউজ করেছি। এই দিয়েই আমরা কিন্তু মুখের মেচেতা বলিরেখা সব দূর করবো খুব ইজি উপায়ে বন্ধুরা। দেখো আমি সবগুলোকে চটকে নিচ্ছি, একদম হাত দিয়েই চটকে নিচ্ছি। তোমরা কিন্তু একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারো, আমার দরকার পড়বে না বলে আমি নিজে হাতে নিয়ে করে নিচ্ছি। একদম পাকা করা এত সুন্দর যে তোমার স্কিন হবে, সফট হবে, যে কুনোয়ে যে আমাদের কালো হয়ে যায় সেটাকে দূর করবে। তো তোমরা দেখে নাও এবার কীভাবে আমি ইউজ করছি বন্ধুরা। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক থেকে ফলো করে নিও, আর ভিডিওটা পছন্দ করে লাইক করে নিও বন্ধুরা। তো এবার আমি ইউজ করাটা দেখো, খুব সহজ উপায়ে ইউজ করছি, খুব সহজ। দেখো আমাদের খুব হালকা হাতে রাব করতে থাকবে, অ্যান্টি ক্লক বাই ক্লক ঘোরাতে থাকবে 5 থেকে 10 মিনিট। ঘোরালে এইভাবে আমি করছি, দেখে না 5 থেকে 10 মিনিট এইভাবে হালকা হাতে রাব করতে থাকবে। কলা কতটা সফট করে স্কিনকে আমরা তারা ইউজ করেছি জানি না, তবে আমি ইউজ করে কতটা ফর রেজাল্ট পেয়েছি তোমাদের এক্ষুনি আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তো প্লিজ তোমরা কিন্তু ফলো করে কমেন্ট করে জানি। হাতের কোনোই কিন্তু আমাদের কালো পড়ে যায়, কিন্তু একদম কালো আর কেমন কুচকানো কুচকানো হয়ে যায়। তো কলা দিয়ে এইভাবে যদি কলার পেস্ট করে এইভাবে যদি করা যায় না, 15 থেকে 16 দিন মধ্যেই কিন্তু রেজাল্ট পাবে। তা হাতে আমাদের হাতটাও স্কিনটাও কিন্তু তোমার এইভাবে রাব করলে, ঘষে নিলে বন্ধুরা অবশ্যই তোমরা, আর এইখানে মানে পাতাতে, যেমন আমাদের হাতের মধ্যে পাতাতে থেকে যায়, তো হালকা হাতে এইভাবে রাব করলে এইভাবে হালকাতে এইভাবে কিন্তু রাব করে নিতে হবে বন্ধুরা। তোমরা ডেলি না করতে পারলে সপ্তাহে 2 দিন করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবে বন্ধুরা। স্কিন করবে নরম, তুলতুলে, সফট, আর মেচেতা, এই যে কোনোয়ের মেচেতা দূর হবে, বলিরেখা দূর হবে, আর ট্যান ট্যান ভাবটাও দূর হবে, স্কিন হবে ফর্সা আর নরম। আর পুজোর আগে এইভাবে করো বাড়িতে, ঘরে বসে ঘরোয়া পদ্ধতি, তাহলে স্কিনে কোনো তোমাদের সাইড ইফেক্ট হবে না, স্কিন করবে চকচকে বন্ধুরা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিয়ে আমার ফলো করে এগিয়ে নিয়ে চ পিঠের পিছনটাও বন্ধুরা এইভাবে তোমরা বেশ হালকা হাতে এইভাবে, আমাদের এই পিঠের পিছনে কিন্তু কালো আমরা কিন্তু কোনোদিনও নিজেরা করতে পারি না, তো আমি আমার রিলেটিভকে দিয়ে এইভাবে করাচ্ছি। দেখো পিঠটা এখানে ব্লাউজের
বাদ দিয়ে জায়গাটা স্পটের মতন পড়ে যায়, তো দেখতে কেমন বাজে লাগে। আর কপালেই দেখো বলি রেখা পড়ে যায়। এইভাবে হালকা হাতে ঘুরিয়ে নেবে অ্যান্টি ক্লক বাই ক্লক করে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো, আর পেজটাকে ফেসবুকটাকে ফলো করে নিও। এবার ধুয়ে এসেছি, দেখো স্কিনটা কত সফট, আর কনুইয়ের যে কালো ভাবটা আর এই যে আমাদের হাতের পাতার উপরে কেমন একটা বলি রেখা পড়ে যায়, মানে মেচেতা মেচেতা টাইপের হয়ে যায়, ছোপ ছোপ স্কিন কুচকে যায়। দেখো কতটা সফট স্কিন, কতটা মোলায়েম, প্লাস একটু বুঝতে পারছো যে স্কিনের মতন। এখানেই বন্ধুরা রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।